গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তোমাদের বাইরেটা একটু দেখাই। এখন বাইরে সব কাজ হচ্ছে। সোনা, এই পাশে চলে এসো। এখন খুব চা, সব এগুলো মোছা হয়নি এখনো। বাড়িতে হচ্ছে এখন কাজ, অনেক লোক, সবার জন্য চা করতে গেলে অনেকটা টাইম লাগবে। ওনাদের মধ্যে থেকে দুজন আগেই মাঠে চলে যাবে, সেজন্য দুই কাপ আগে করতে হলো, আর বাকিদের জন্য পরে বসাচ্ছি। এদিকে আমি আমার চাটা নিয়েও চলে এসেছি উপরে। এখন বাড়ির চারিদিকে শুধু পাট আর পাট, এই ছাদ ওই ছাদ সব ছাদেই এখন পাট নাড়া হবে। এই তিনজন বাড়িতে কাজ করছে, এন্ডা আজকে সারাদিন এই পাট টাট এইসবই নাড়াচাড়া করবে। ভেঙে যাবে তোমার বন্ধু, তাড়াতাড়ি খাও, ও পুরনো হয়ে গেছে, আমরা তো আগের বাড়ি দেখেছি। এখন বেজে গেছে ওই 9:20 মতন, এক্সারসাইজ করতে হবে। সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, এদিকে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি, ছেলেকে ওদিকে টিভিও চালিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আছে জুম্বা, যার জন্য জুতো টুতো পরে একদম রেডি। অন্যদিন অতটাও জুতো পরার দরকার হয় না, জুম্বার দিন মাস্ট। গাইস, আমি রেডি হয়ে গেছি, এবার ভাবছো যে কোথায় যাচ্ছি। পাশে বাড়িতে পুজো আছে, আসলে আমাদের যাওয়ার কথা ছিল 2-3 দিন আগে, তারপরে সেটা পিছিয়ে পিছিয়ে কালকের দিনে ঠিক হয়েছিল। তারপরে পরশু দিন জানতে পারি, মানে যেদিন ডক্টরের কাছে গেলাম সেই দিন জানতে পারি যে আজকের দিনে পুজো, সেই জন্য কালকে ক্যান্সেল করে আজকে আমরা যাব। এই পুজোর জন্যই ক্যান্সেল করা হয়েছিল, তো এখন সেখানেই যাচ্ছি, মনসা পুজো আছে। চলো বেরোনো যাক, এখন বেজে গেছে 2, ছেলেকে স্নান করিয়ে সমস্ত কাজবাজ করে রেডি হতে হতে 2 বেজে গেছে। এমা, লিপস্টিক কেমন লাগিয়েছি আমি, মানে মুছেছি তো মাঝখানে একটু লেগে রয়েছে, তারা মুছে নি আগে, এবার ঠিক আছে না? এত পুরোই উঠে গেছে। আমাদের এই একটা মেয়ে, ব্যাগ না হলে চলতে পারে না। এইবার আমাদেরও একটা মনসা পুজো দেওয়ার কথা ছিল, মানে দেওয়ার কথা তো আছে, তোমাদের দাদাভাই বলেছিল এই বছরই দেবে, কিন্তু অনেক কারণের জন্য আর হলো না। এইদিকে এইসব বাড়িতে পুজো দেখে না মনটা একটু খারাপ লাগছিল, যে আমাদের বাড়িও পুজো হতো কিন্তু হলো না। এবছর না হলো তো কি হয়েছে, সামনে বছর হবে। আমার ছেলে হলো দুষ্টুমি করার মাস্টার, যেখানে যায় নাম করে আসে, মানে এত দুষ্টুমি করে লোকে দেখলে মানে পরের বার বলতে বাধ্য, বাবা তোমার ছেলে কি এখনো ও দুষ্টুমি করে। এইদিকে পাতে চলে এসেছে পোলাও, আমার পোলাও খুব একটা ভালো লাগে না, কিন্তু রান্না যদি ভালো হয় তাহলে আমি ওটা ছাড়ি না। এইদিকে এখানে শুধু পোলাও আর আলুর দমই মেনুতে রয়েছে, আর যেটা এত ভালো রান্না হয়েছিল, আর পোষার জিনিসটা যেমনই রান্না হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমার ছেলেকেও বসিয়ে দিয়েছি, জানি না খাবে কি না, ফ্রাইড রাইস তাও খায়, পোলাওটাও মিষ্টি আছে, খাবে হয়তো, কিন্তু আজকে হাতই দিচ্ছিল না, চাটনি দিয়ে খাবে নাকি। ও যা আজকে করেছে, আগে চাটনি পায়েস পাঁপড় এইসব খেয়ে দেন যখন সবাই উঠে যাচ্ছে তখন ও পোলাওটা খাওয়া শুরু করেছে। তখন মনে হয় ভাবছিল যে ইস, আমার তো পেটটা ভরলো না, তারপরে ও পোলাও খাওয়া শুরু করেছিল। এদিকে কত কিছু কাজু কিশমিস দিয়ে ওকে দিলাম, পনিরগুলো কুটে কুটে দিলাম, আমার পাতের থেকেও দিলাম যাতে ও খায়, কিন্তু খেলোই না, চাটনি পাঁপড় খেয়ে তারপরে স্টার্ট করলো ওর পোলাও খাওয়া। দাদু, না না, চাটনি দেবো।
এইদিকে আজ যেহেতু চলে যাবো সেজন্য বাবার একটু মনটা খারাপ। বলেছিলাম না বাবা বাড়ি ছিল না, মানে দাঁতে এত যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে, তো দাঁতের ডাক্তারের কাছে না গিয়ে আর পারেনি। তো ওখান থেকেই আসার সময় ওর জন্য নিয়ে এসেছে লাড্ডু, এই যেইটা ও এখানে কাউকে ধরতেও দেবে না, নিজেও ধরবে না, ও মামা বাড়ি গিয়ে নাকি খাবে। সো গাইস, আমরা রেডি। রেডি বলতে শুধু জামাটাই পরেছি, জাস্ট গাড়িতে বসে যাব আর ওখানে গিয়ে নামবো, সেই জন্য আর বেশি কিছু করিনি। জামাটা পরেছি, কালকে যেটা পরেছিলাম মানে আগের দিন যেটা পরে গেছিলাম বাইরে সেইটাই বের করে রেখে দিয়েছিলাম, আর ছেলেকে যেটা পরিয়ে নিয়ে গেছিলাম ওই পুজো বাড়ি ওটাই পরিয়ে দিয়েছি। ওকে টেনে তুললাম, বাবা বাজারে চলে যাবে সেই জন্য বাবা বলছে যে ওকে তুলতে, তুলেছে। তো তোমাদের দেখালামই, বাবা ওর জন্য এনেছে লাড্ডু। এখানে এক টুকরোও খাইনি, কাউকে খেতেও দেয়নি, ধরতেও দেয়নি, ও মামা বাড়ি গিয়ে খাবে। ও আর থাকতে পারছে না, এখন মামা বাড়ি যাবে, মামাকে একটা দেবে আর ও বাকিটা ও খাবে। তুমি কাকে দেবে? বম্মা কি তোদের বাড়ি থাকে? মামা বিবির বাড়ি থাকে বম্মা? ও মনে করে কি আমার দিদা ওই বাড়িরই সদস্য, মানে যখন দিদা থাকে এই পরপর যে কয়েকবার গেছি প্রত্যেকবারই দিদা ছিল, এখনো মনে করে যে বম্মা ওই বাড়িরই সদস্য। বম্মা বম্মাকে সবার আগে দেবে। একটা জিনিস দেখাই, দেখো ব্যায়াম করার ফল, এক ব্যাগে ডাম্বলস আর এই যে আমার এক্সারসাইজ করার জন্য জুতো। এই জুতোটা আমি এমনিও মানে এটা আমার এমনিই জুতো, ট্র্যাকিং এর সেই জুতো, তো এইটাই এখন আমি করি। কেন কি এই কালারটা আমার একদমই পছন্দের না, কিন্তু আমার পায়ে সেই সময় আমার দরকার ছিল, সেই সময় এটাই কেনা হয়েছিল, তো এখন আমি ওই এক্সারসাইজ করার জন্য বা এদিক ওদিক যাওয়ার জন্য পরি। এত মানে লাফা ঝাপা করি তাও দেখো কোনো না, জ্বরের ওষুধ তো নেই। এদিকে আমরা বেরিয়ে পড়েছি, যাওয়ার পথে মাঝপথে একটা বাজারে দেখলাম সবাই বেরিয়েছিল ওই আরজিগড়ের ওই কেসটার জন্য। তো আমার তো কোথাও যাওয়া হয়নি, তো দেখে বেশ মানে মনের ভিতর থেকে এরকম মনে হচ্ছিলো যেতে তো পারিনি, কিন্তু চোখের দেখা তো দেখতে পেলাম কোথাও। সত্যি মানে যেতে তো ইচ্ছা হয়, কিন্তু একটা জিনিস মনে মনে হয় যে এইটা করে কি কোনো লাভ হবে? কিছুই হবে না আমার যেটা মনে হয়। যাই হোক, এদিকে আমি চলে এসেছি, রাতও হয়ে গেছে, এবার একটুখানি খাওয়া দাওয়া করবে, তারপর তোমার দাদাভাইরা চলে যাবে, কিন্তু তার আগে একটুখানি বসে টসে রেস্ট নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। দীপিকা ওরে বাবা, বলে দীপিকা, আমার মার নাম নাকি দীপিকা। জামাই এতদিন পরে এসছে, এটা ওটা তো থাকবেই। আজকে মেনুতে রয়েছে তালের বড়া, যেটা আগেই দেওয়া হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। তো আজকে করেছে রুটি, তার সঙ্গে তড়কা আর চিকেন কষা, তো সেইটাই মা এখন বের করছে। তোমাদের দাদাভাইরা খেয়ে দিয়ে যেহেতু চলে যাবে সেই জন্য ওদেরকে আগে দিয়ে দেবে, তারপরে আমরা নিলিবিলি বসে ধীরে সুস্থে পরে খাবো। একটুখানি বাইরে বেরোলেই ব্যাস আমাকে একদম পাগলের মতন লাগে, মুখ টুক পুরো কালো হয়ে যাবে, চুল এলোমেলো হয়ে যাবে, সেটাকে আর ঠিক করা যাবে না, ঠিক করতে করতে একদিন লেগে যাবে। এখন দেখো গিফট দিতে আসছে। দেখি ব্যাগটা, এইটা সেই আমি কিনেছিলাম আগের বার শীতের সময়, ব্লু একটা আর এই কালার একটা, তো দুটো একই জিনিস রেখে কি করবো, সেই জন্য এইটা মাকে দিয়ে দিলাম। এরকম একটা ব্যাগ মার একটা আছে না, এই যে কাঁধে নেওয়ার সেম, আমি বলছি তাহলে এটাই দিয়ে দিই। আর ব্লু মার অত ভালো লাগবে না, লাল টাল আছে এইটাই ভালো লাগবে। একটা জিনিস দেখেছো, ব্যাগের সাথে সাথে টাকাও ফ্রি, বেশি না 11 টাকা হয়তো, না 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 20 টাকা আছে, 20 টাকা। কেমন লেগেছে গিফট? আচ্ছা গিফটটা দিয়ে তোমার ভালো লেগেছে? এটা কার? মামের, বিবির। সব এরকম হ্যান্ডব্যাগগুলো বের করে মানে কোনটা তোমার ভালো লাগবে, সব তো আর ভালো লাগবে না,
আমি একে বলেছি কি যে বিবিকে কোনটা দিলে ভালো লাগবে, সব সব এবার সব ভিআইপিতে ভরছে, সব নিয়ে যাবে বিবির দেবে। তাই তাই বলছি কি, সব যদি তোর বিবি নেয় তাহলে আমি কি নেব? তারপরে এটা তোমার ভাল লাগ, এটা তোমার ভাল লাগ, মানে যেগুলো যেগুলো রেখে দেয় ভাল লাগ, আমি বলছি এইটা নিই, তারপরে এইটা নিই, সব দিয়ে দেবে বিবি, সব ব্যয়ের মধ্যে ভরছে বিবির দেবে। তাই তাই আসে না, আমি বলছি নাম বলছি, নাম বলতে হয় না, বিবি বলতে হয়, মানে কি বললো, দীপিকা মানে বিবি, দীপিকা মানে বিবি।